বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সবাই ভালো আছে তো? তোমাদেরকে তার আগে একটা কথা বলি, আমার এই ম্যানুস্ক্রিপ্ট আছে, আমাকে যে কোনো প্রশ্ন তোমাদের থেকে করতে পারো। মুক্তিযুদ্ধ বিষয়ক এখানে নির্ধারিত 41টা প্রশ্ন আছে, এর বাইরেও যদি মুক্তিযুদ্ধের উপর কোনো প্রশ্ন থাকে করতে পারো। এটা অক্সিলারি কোশ্চেন। আমি 2 নম্বর সেক্টরে ছিলাম। তখন আমার বয়স ধরো না, মা বাবা তো একটু কম লেখাপড়া ছিল, বয়স একটু বেশি থাকলো, সার্টিফিকেট আমার তখন 17 বছর বয়স ছিল। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি আপনি সচক্ষে দেখেছেন? দেখলে সে অনুভূতি আমাদের সাথে ব্যক্ত করুন। 1971 সালের 7ই মার্চ উনি যে রেস কোর্সে ভাষণ দিয়েছিলেন, ওই স্টেজ থেকে আমি হয়তো 20-30 গজ দূরে ছিলাম। হ্যাঁ, 20-30 গজ দূরে ছিলাম এবং সেখানে একটা জনসমুদ্র হয়ে গেছিল। আমরা রাত্রে গিয়েছিলাম, রাত্রে ওয়ানা ট্রেনে ঢাকা গিয়েছি, যাইয়া লাকসাম থেকে আমি তৎকালীন সময় লাকসাম কলেজে ছাত্র সংসদের নেতা ছিলাম, এই কলেজের নেতা ছিলাম, নির্বাচিত নেতা ছিলাম। আমরা এখান থেকে লাকসাম থেকে রাত্রে আমরা চলে গেছি ঢাকা, সকালে যাই আমরা খাওয়া দাওয়া খাই আমরা। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি সামনাসামনি দেখেছেন কিনা? ওই ভাষণটাই আমি সামনাসামনি দেখেছিলাম, ওইটাই আমার জীবনের চরম এবং পরম সময় ছিল। বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে থাকলে? আমার বঙ্গবন্ধুর সাথে স্মৃতি আমার কাছে নাই। দেশ স্বাধীন হওয়ার পরে আমি ছিলাম মুজিব বাহিনী, অর্থাৎ ইংরেজি উড়ি উপরে উঠে গেছে, বাতাস ধরেছে, আবার দিন নিচে নামতে আছে, বাতাস ধরতে আছে, ঘুরি ঘুরে হঠাৎ করি অনেক নেতাই ছিল তখন, বলছিল যে বাঁশের লাড়ি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধু বলেছিল কারণ এটা বললে উনি বললে তোমাকে জেলখানা নিয়ে ওনাকে ট্রাইব্যুনাল দিয়ে ফাঁসি দিয়ে মারি ফেলে, তখন তো আমরা বঙ্গবন্ধুর উপায় নেই, উনি জাতির পিতা, সেই জন্য উনি জাতির পিতা হয়েছেন। উনি বক্তৃতায় বলেছিলেন আমার যখন মাটি আছে মানুষ আছে, আমার আমার সাথে যোগাযোগ ছিল না, আমি চলে গেছি, যেদিন চলে গেছি ওদিনও আমার মা বাবার সাথে ভাই বোনদের সাথে যোগাযোগ ছিল না, আমার বাড়িটা কমপ্লিট পাঞ্জাবিদের একটা বাসখানা ছিল, ভাত রাঁধতেন তারা, এখানে ভাত পাকাইতেন, বা পাঞ্জাবিদের রেজিমেন্টের এখানে বাসখানা ছিল, ভাত পাকাইতেন। দেড় সাত দিন হওয়ার পরে এসে দেখলাম আর কি, আমার মা বাবা আমার নানার বাড়িতে আমার কুকুদের বাড়িতে চলে গেছে, এখানে আসেন বাড়িতে খালি আমি 12। আপনার এলাকা ও গ্রামে স্কুল জীবন থেকেই একজন দক্ষ সংগঠক ছিলেন, এই বিষয়ে আপনার অভিমত? কোনো বঙ্গবন্ধু যখন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে, ওই খ্রিস্টান মিশনারি স্কুলে কোনো ছাত্র বাঙালি কোনো ছাত্র সামনে সামনে টেবিলে বসতে পারত, কিন্তু বঙ্গবন্ধু বসে কেন পারবে না বসতে, বঙ্গবন্ধু বসে। ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম আমার মনে নাই,
তোমরা এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম একটা বই আছে ওই বইটা পড়লে সব পাবে এটা কে জানে 100 টাকা মূল্য 80 টাকা দিয়ে 70 টাকা দিয়ে পাবে ওই বইটা পড়লে সব পাবে ওনার জীবনের সব কিছু ওখানে বঙ্গবন্ধু যখন এই তোমার তৎকালীন সময় যুক্তফ্রন্ট হয়েছিল যুক্তফ্রন্টের নেতা ছিলেন সরওয়ার্দী সাহেব হোসেন শহীদ সরওয়ার্দী এবং এ কে ফজলুল হক তারা ওই এলাকা ভিজিট করতে যাবে স্কুলটা দেখবে ওই এলাকাটা দেখতে যাবে ফরিদপুরে তখন যাওয়ার পথে ওদেরকে তখন পাকিস্তানের যে বাহিনীটা ছিল তোমাদেরকে বক্স এম্বুশ করতে বক্স এম্বুশ মানে পাঞ্জাবিদের যাতায়াতের রাস্তাটা হলো এই জায়গাটা আমরা জানি আমরা ওই গাজীর মোয়ার এখানে উৎপাতি থাকতাম রাত্রে উৎপাতি থাকলে এরা যাওয়ার সময় গাড়িটা লইয়া আমরা গেরিলা পদ্ধতিতে গুলি গালা করে এদের গাড়িটাকে ডিস্ট্রয় করে ওদের মানুষ মারিয়া আর্মি গুলি মারিয়া আমরা ভাগি দিতাম আমাদের সংজ্ঞাটা ছিল হিট অ্যান্ড রান কারণ এরা কনভেনশনাল আর্মি অর্থাৎ নিয়মিত বাহিনী এদের সাথে আমাদের পাড়াটা খুব কষ্ট ছিল আমরা গেরিলা পদ্ধতিতে ছোড়া গুপ্ত মার দিয়ে এদেরকে ধ্বংস করি একটা স্মৃতি তো বলেছি একটা বহু মানুষ বিবির বাজার দিয়া বোর কাপড়ি বহু মহিলা ভারতে ঢুকতে আছে বোর মেলায় তখন কোথায়ও বদরের নামাজ আদান দিচ্ছে নামাজের আমরা তখন দেখতেছি যে মহিলাগুলি এভাবে তখন আসতে আছে কুমিল্লা শহরের কোনো পুরুষরা এখানে আসছে আমরা মনে করছি তাই আমরা হাই মাতাম হাই মাতাম করতেছি হঠাৎ করে দেখি পিছনের থেকে আমাদেরকে গুলি করতেছে টুক টুক করে গুলি করে সিঙ্গেল শটে গুলি করে গুলি করে আর কি আমাদেরকে বিএসএফ কেন গুলি করে বিএসএফ আমাদেরকে কেন গুলি করে গুলি করতে আছে এমনি সময় আমরা চিন্তা করলাম কি জানি তারপর আমরা উল্টে গুলি করে তাদেরকে প্রতিহত করে এদিকে ঘুরে নিয়ে আসলাম এরপর থেকে আমাদের উপর কুমিল্লা এয়ারপোর্ট থেকে আমাদের উপর সেলিং আরম্ভ হয়েছে আমাদের বাংকারে এবং পাঞ্জাবিরা কাকিরোদির পূর্ব পারে তার পশ্চিম পারে আমরা কাকিরোদির পূর্ব পারে তুমুল যুদ্ধ চলছিল সেই যুদ্ধে আমরা আসলে টিকতে পারিনি তাদের আর দিনের 4টা বাজে আমরা অস্ত্র শস্ত্র ফেলে তোরাইয়া কোনো রকম আমরা দান বাঁচাই দিয়েছেন বাঙালি জাতি জাতি রাষ্ট্র করে দিয়েছেন এখন তোমরা আমরা উদারতাভাবে বলতে পারি আমার কাছে আনন্দ লাগে বিদেশি মুদ্রা যার যে জাতির খাদ্য গুদামে 10 কেজি চাউল ছিল না আটা ছিল না পাঞ্জাবে সব ধ্বংস করে গেছে সেই জাতিকে নিয়ে উনি একটি কথা বলেছিলেন আমার যখন মাটি আছে মানুষ আছে আমি একদিন এ দেশকে খাড়া করাতে পারবো বাঙালি জাতির প্রতি ওনার এত দৃঢ়তা ছিল এত বিশ্বাস ছিল কোন অত্যাচার করতো মাটিতে শোয়াইয়া তাদের পায়া দিয়া মানে ভূত দিয়া তাদেরকে ওই পিষাইয়া মারা হইত আর মহিলাদেরকে দীর্ঘদিন রেখে পাশবিক নির্যাতন করতো পাশবিক নির্যাতন করতে 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 যখন ওই মহিলারা একেবারে মরণ অবস্থা তখনই তাদেরকে সামান্য নিঃশ্বাসও তাদের ছিল তাদেরকে ওখান থেকে আইনা এই বৌদ্ধভূমিতে এখানে আইনা মাটি চাপা দেওয়া হতো এখানে 7 থেকে 8 হাজার যে এই গর্তটা খুঁড়তো আর যে লাশগুলা সে মাটি চাপা দিত তার নাতি এখন জীবিত আছে ওর থেকেই আমরা জানতাম আমরা তো যুদ্ধক্ষেত্রে কিন্তু আমরা জানছি তার থেকে এই জন্য বলি আজকে যে জিনিসটা তোমরা জানতে চাইছো এই বৌদ্ধভূমি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে 1971 সালে যারা আমরা বাঙালি ছিলাম এই বাঙালিদেরকে কতভাবে অত্যাচার অবিচার করেছে তার সামান্যতম নমুনা তোমাদেরকে বললাম আমরা আশা করব আমাদের সময় কম আমরা চাই আগামী দিনে তোমরা যারা আজকে এখানে এসেছো তোমরা যখন বড় হবে দায়িত্ব নেবে সমাজের রাজনীতির অথবা প্রশাসনে সেদিন তোমরা আমরা যখন থাকবো না আমরা যখন মরে যাব আমাদেরকে স্মরণ করবে পাশাপাশি এই
গণশহীদদেরকে স্মরণ করবে পরে অন্তত এই বধ্যভূমি থেকে শুরু করি যতটুকু এগুলো হলো স্মৃতি, ওদেরকে স্মরণ করার স্মৃতি, এগুলো তোরা তোমরা স্মরণ করবে এবং তাদের প্রতি সম্মান বোধ দেখাবে, এটাই আমাদের আশা ভরসা। আর বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু স্থানগুলো নির্ধারণ করার জন্য দলীয়ভাবে দলীয় কর্মীদেরকে সহ সবাইকে দায়িত্ব, প্রশাসন সহ সবাইকে দায়িত্ব দিয়েছে এগুলো যাতে চিহ্নিত হয় এবং রক্ষণাবেক্ষণ হয়, সেই নিরিখেই আসলে আজকের এই বেলতলি বধ্যভূমিতে আমরা আজকে এখানে এসেছি। আর বাকি যেটুকু আছে আমাদের শ্রদ্ধেয় কমান্ডার, বর্তমান কমান্ডার জনাব আব্দুল বারী মজুমদার তোমাদের কাছে পেশ করবে। আমার কথা এখানে শেষ। আমরা এই আলোচনার শেষে এখানে আমরা এই যে শহীদরা যাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা সামান্য মোনাজাত পরিচালনা করে আমি তাদের অবশ্যই এমনকি আমাকে 1-3 দিন আর্মি ক্যাম্পে প্রত্যেকদিন সকাল 8টা বাজে হাজির দিতে আমার এলাকার একটা মুসলিম ভাইয়া আমাকে রিপোর্ট করছে যে সেখানে এই সেখানে পাঠ করাইছেন স্বাধীনতার স্টার এই যে এখনকার আমাদের নেতা তোফায়েল আহমদ সাহেব আছেন না, আমাদের ছাত্রদের মধ্যে তিনি ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট, আর ডাকসুর প্রেসিডেন্ট ছিলেন তখন নুরে আলম সিদ্দিক, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন নুরে আলম সিদ্দিকই, আর সেক্রেটারি ছিল জাহাঙ্গীর আসম রব, এরা ছিল ডাকসু, হ্যাঁ এরা ডাকসু ছিল, আর নুরুল আলম সিদ্দিকি ভাইয়া ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট। ওদের মাধ্যমে এই জনসভায় ছাত্র জনসভায় ইশতেহারটা পাস করা হয়েছিল, আর সেখানে আরও কিছু বলা হয়েছিল বাংলাদেশ গঠনের রূপরেখা বুঝেছ কীভাবে দেশটা জন্ম নেবে, আমাদের বাংলাদেশটা কীভাবে জন্ম নেবে, যেমন এটা একটা ভূখণ্ড থাকবে, একটা স্বাধীন দেশের একটা ভূখণ্ড থাকবে, একটা আলাদা মানচিত্র থাকবে, যেটা আমাদের এখন একটা আলাদা পতাকা থাকবে, এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আমাদের জাতীয় ভাষায় যেমন একটা ঘোষণা ছিল 28 তারিখ আপনারা কেউ কোনো চাকরিতে যাবেন না, বলছেন এই কথাগুলো বলছেন এবং কিন্তু 28 তারিখ যাইয়া বেতন নিয়ে আসে, অথচ কিন্তু ক্ষমতা নেই, কিন্তু বাঙালি জাতি বঙ্গবন্ধু কথাটা সেদিন শুনেছে যায় নাই, রাস্তায় পড়েছিল কিন্তু ওই চাকরি দেওয়া যায়, চাকরি ছাড়িয়ে দিয়ে এসে রাস্তায় আসছে ওই 28 তারিখে যে বেতন আনছে। তাহলে এই যে প্রশ্ন তুমি করেছো বঙ্গবন্ধু একটা কথা বলছে, রাতের প্রথম পহরে যে যখন ওনাকে ধরে নিয়ে যাবে তার আগেই দ্যাট ইজ 12:01 26 তারিখ 12:01 বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আমার হয়তো এটাই শেষ বার্তা, তিনি মুখ ফুটে বলতে পারেন নাই, তোমরা হয়তো জানো কি না জানবে না, এখন রেলে গেলে রেলওয়ে স্টেশনগুলোতে এখন আছে টেলিফোন ও মোবাইল,
আগে আসছিল টরেটকা, এইভাবে দিয়া এখন কম্পিউটার যেভাবে চালাই না আমরা, এ তখন টরেটকা দিয়ে তারা বুঝতে পারত। এটা স্টেশন মাস্টারদেরকে একটা ট্রেনিং দিয়েছে, এই জন্য বঙ্গবন্ধু ওই তারিখে প্রথম প্রহরে ঘোষণা দিয়েছেন। এটাই হয়তো আমার শেষ বার্তা, আর তোমাদেরকে হয়তো আমি বলার সুযোগ থাকবে না। সেদিন ইচ্ছে করলে বঙ্গবন্ধু যদি আপোষ করতেন, ওই যে কে প্রশ্ন করছিল না ইউক্রেনে বলছ, আপোষ করলে সেদিন উনি চলে যেতে পারতেন, উনি ভাগে যেতে পারতেন আমাদের মতো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতে। তিনি বলছেন আমি যদি না থাকি, আমাকে যদি পাকিস্তানিরা না পায়, তাইলে এই দেশের মাটি সাত পল্লা মাটি তামা করে ফেলবে। ওই যে আমাকে তুমি প্রথম প্রশ্ন করেছিলে অপারেশন সার্চ লাইট, আমার তো খেয়াল আছে তুমি যে প্রশ্নটা করছো, সেই টিকাখান চেয়েছিল এই মাটিটাকে মাটি লাল করে ফেলা, যে মাটিও যাতে না থাকে দেশে, সে এর ব্রত নিয়ে আসছে। কিন্তু বাঙালির কাছে টিকে না, এত শক্তিশালী এই এক নায়কও টিকে না স্যার। আরও কিছু বার্তা ছিল সেদিন, সেদিন আরও যেমন তিনি বলেছিলেন, শেষ করে তোমাদের থাক, তোমাদের বক্তব্য।